গত 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর এই 4 দিন বন্ধের জেরে নাকাল হয়েছিল গোটা রাজ্য। মূলত ক্যাব প্রত্যাহারের দাবিতে তারা শুরু করেছিল আন্দোলন। শেষ পর্যন্ত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। মহাকরণে অনুষ্ঠিত বৈঠকের পর বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল জেএমএসিএবি নামক সংগঠনের নেতৃত্ব। বৃহস্পতিবার তারা উড়ে যান দিল্লিতে, সেখানে সাক্ষাৎ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। জেএমএসিএবির পক্ষে নেতৃত্ব দেন প্রদ্যুৎ কিশোর, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির আইপিএফটি নেতৃত্ব। যৌথভাবে তারা বৈঠক করেন। বৈঠক শেষে জেএমএসিএবির নেতৃত্ব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনা হয়েছে যথেষ্ট সদর্থক। We had placed all our issues and our concerns, and he had given us more than 2 hours to listen our issues and our concerns. And today, even after passing the bill that was sovereign by the sovereign, still he called us because we had called for an indefinite strike to protest and relationship with the bill. And then and unless the government of India listened to our voice, then we'll continue. But with the kindness of the এদিকে অমিত শাহ লোকসভা ও রাজ্যসভাতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় বলেছিলেন, রাজ্যের এডিসি এলাকায় ক্যাব লাগু হবে না। पूरा में एडीसी क्षेत्र में सीएबी लागू नहीं होगा और हाई लेवल कमिटी जो बनाई है उसी में सारे ट्राइबल को समाहित करने का काम किया है। उत्तर पूर्व के सभी राज्यों दिए गए प्रोटेक्शन को आगे बढ़ाते हुए शेड्यूल 6 छठे शेड्यूल में असम, मेघालय, मिजोरम, त्रिपुरा और अब मणिपुर, पूरा मणिपुर भी नोटिफाइड हो चुका है। जनजाति इलाकों पर ये बिल लागू नहीं होगा। इसी तरह बंगाल ईस्टर्न फ्रंटियर रेगुलेशन एक्ट 1973 के तहत इनर लाइन परमिट के इलाके पूरे मिजोरम, अरुणाचल, अधिकांश नागालैंड और मणिपुर, ये सारे एरिया में भी ये प्रावधान लागू नहीं होंगे। माननीय आसाम का जहां तक सवाल है, मैं आज इस सदन के सामने एक वास्तविक कटु वास्तविकता रखना चाहता हूं। माननीय স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও সংশয়ে ছিল উপজাতি নেতৃত্ব। এই জন্যই তারা বরাবর ক্যাবের বিরোধিতা করে আসছিল। শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে তারা লড়াই চালিয়েছিল বিল আটকাতে, কিন্তু কেন্দ্রীয় সরকার ছিল নাছোড় বাধা। তারা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে সংসদে দুই কক্ষে বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।